থাকেনি, তাদের যেন না উঠে তার জন্য গ্রামে গ্রামে গিয়ে নাম না ওঠা মেয়েদের বোঝানো এবং মাইনরিটি টাকা যেন সকলে পায় তার জন্য ফর্ম ফিল আপ করার প্রচার যেন ইমাম সাহেবরা করেন, যেন সকল ছাত্রছাত্রীরা মাইনরিটি টাকা পায় তার জন্য এই মিটিং। প্রথম কথা হচ্ছে 18 বছর বয়স্ক মহিলা বা পুরুষ তাদেরকে আপনারা কনভিন্স করবেন যে 31 তারিখের মধ্যে অন্তত অ্যাপ্লিকেশনটা করে যাতে কনসার্ট ডিএলও সংশ্লিষ্ট ডিএলও বা ডিওর হাতে ফর্মটা সাবমিট করা যায়। আজকে নওদা ব্লকের ভিডিও সাহেব আমাদের মলার সাহেব ডেকেছিলেন, আমরা প্রায় 100-150 মলার সাহেব এসেছিলাম এখানে। এসে আলোচ্য বিষয় ছিল 1 নম্বরে ভোটের তালিকা, যে সমস্ত মেয়েদের বয়স 18 বছর হয়ে গেছে, তালিকা এখন পর্যন্ত নাম হয়নি, তাদের জন্য একটু তাকিদ করতে বলেছে। তা আমরা আশা রাখি মসজিদে জুমার দিন কিংবা মাইকে প্রচার করে দেবো যাতে এদের নাম ভোটের তালিকা চলে আসে। আর 2 নম্বর বলেছে মাইনরিটি সরকার যে টাকা 1200 টাকা করে বরাদ্দ করেছে সেই টাকা যাতে সমস্ত ছেলে মেয়ে স্কুলে পায় বা না যায়, এর জন্য অতি সত্ত্বর মাইনরিটি ফর্ম ফিল আপ করা, এই জন্য যা বললেন সেটা আমরা ইনশাল্লাহ করবো। আপনার নাম? আমার নাম মৌলানা আকাশ আলী মণ্ডল। বাড়ি গঙ্গাধর জোরতলা পড়া। আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে তাহলে অবিলম্বে যোগাযোগ করুন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া প্রতাপচুনারি মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 05253, এনজিও মোবাইল 9474309937 অথবা 9933375229।